ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা যেভাবে অনুসরণ করতেন, আমরাও কি, আমরা তো জিনিস জ্ঞান নেই, তাহলে কি আমরা কোনো পীরের কথা, হক্কানে আলেমের কথা কি সেভাবে সাহাবারা যেভাবে অনুসরণ করেছেন সেভাবে অনুসরণ করতে পারবো না? দেখুন, প্রথমে আমি আপনাকে বলি পীর শব্দটার ব্যাপারে, যে পীর শব্দটা কিন্তু আগে আপনার ব্যবহৃত হইতো যে কোনো প্রকার শিক্ষক, যিনি শিক্ষা দেন মানুষকে, দিন শিক্ষা দেন বা ধর্মীয় বিধিবিধান শিক্ষা দেন, তার ক্ষেত্রে ব্যবহার হতো। কিন্তু বর্তমান যুগে, আপনি ঠিকই বলেছেন যে হ্যাঁ ফার্সি শব্দ, কিন্তু বর্তমান যুগে যদি ব্যবহার দেখতে যান, তো যারা সত্যিকারের পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের যারা দাওয়াত দেন, সে আলেমগণকে আপনি দেখতে পাবেন না যে তারা নিজেদের নামের আগে পীর শব্দটি ব্যবহার করে থাকেন। বরং বর্তমান যুগে দেখা যায় যে পীর শব্দটি ব্যবহার করেন তাদের মধ্যে, যাদের মধ্যে অনেক সমস্যা দেখা যায়, যাদের মধ্যে আকিদাই বলেন, আকিদাগতভাবে বলেন আর অন্য সমস্যায় বলেন, বহু সমস্যায় জড়িত যারা, তারা নিজেদের সাথে পীর শব্দটি ব্যবহার করে থাকেন। যে কারণে টোটালি মানে এই শব্দটা যদি বাদ দিতে পারেন, মানে যারা মানে এই শব্দগুলো ব্যবহার করে থাকেন সমাজে, দেখা যায় যেটা, এবং এটা অনেকেই সাক্ষী দিবেন, এই জিনিসটা অনেকেই সাক্ষী দিবেন যে বাস্তব পক্ষে এগুলো যারা নাম বর্তমানে ব্যবহার করতেছেন পীর শব্দ দিয়ে, তাদের সমস্যা কোথায় আছে এটা আমরা জানি। আর আপনি যে কথাটি বলেছেন যে সাহাবারা যেমন অনুসরণ করতেন রাসুলের, তেমন আমরা অনুসরণ করবো, এই কথাটি অত্যন্ত মারাত্মক একটি ভয়ানক কথা আপনি বলে ফেলেছেন। কারণ দেখুন, সাহাবারা রাসুলের অনুসরণ করতেন যেভাবে, সাহাবারা জানতেন যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা ভুল নেই, তিনি প্রত্যেকটি কথাই বলতেন, ওই ছাড়া তিনি কথা বলতেন না, নিজের প্রবৃত্তির উপর ভিত্তি করে তিনি বলতেন না, তার প্রত্যেকটি কথা ছিল ওহির উপর ভিত্তি করে। সুতরাং তাদের রাসূল সাল্লামের অনুসরণ আর আমাদের এই যে আলেমদের অনুসরণ একইভাবে একই চোখে দেখা, এটা অসম্ভব, আপনি এটাকে তুলনা করতে পারেন না। তারা সাহাবারা যদি রাসূল সাল্লামের কথা অন্ধভাবে মেনে নেন, এটাই উচিত ছিল তাদের, এবং আমাদেরও এটাই উচিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে অন্ধভাবে মেনে নেওয়া। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে অন্য কারো কথা অন্ধভাবে মেনে নেওয়া যাবে না। হয়তো আপনি বলবেন যে আমরা তো কোরআন হাদিস বুঝি না, এই কথাটি মানে একটা মানে ই হয়ে উঠেছে, মানে স্বাভাবিক সকলের মানে একটা মানে ওই যে তাকলিদ করার জন্য, তাকলিদ মজমুম যেটা, একেবারে অন্ধ গোড়ামি করার জন্য এটা একটা পথ পেয়েছে মানুষ এ কথাটা বলার, যে আমি কিছু জানি না, দুনিয়াকে চড়াই খাচ্ছে, এটা তার জ্ঞান আছে, কাকে কীভাবে ঠকাতে হয়, কাকে কীভাবে করতে হয়, কিন্তু সঠিক আলেম চেনার এটা তার ক্ষমতা নাই, তখন আবার যে এসে তখন পিঠ ধরা লাগবে তাকে। তো আমি বলবো যে হ্যাঁ, আপনাকে দিনের যে জরুরি জ্ঞান সেটা কিন্তু অর্জন করতে হবে প্রথমত, এটা কিন্তু ছাড় নেই, জানি না বললে হবে না, করতে হবে। আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কেন, আপনাকে করতে হবে জরুরি জ্ঞান, আপনার আকীদা সংশোধন করতে হবে, নামাজের স্বাভাবিক যে আপনার নামাজ পড়ার পদ্ধতি সেটা আপনাকে শিখতে হবে, রোজা কীভাবে করতে হয় সেটা আপনাকে জানতে হবে, জরুরি জ্ঞান আপনার থাকতে হবে, আপনি যখন হজে আসবেন হজের নিয়মকানুন আপনাকে জানতে হবে। হ্যাঁ, খুঁটিনাটি যেগুলো সবগুলো আপনার জানা জরুরি না, আপনার পদ্ধতি আপনাকে শিখতে হবে, আপনাকে আকীদা জানতে হবে, আল্লাহ সম্পর্কে আপনাকে জানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে হবে, এটা আপনার জরুরি, আপনি জানেন না বললে হলো না, এটা ওজোর হলো না, জানতে হবে আপনাকে, আপনি মুসলমান হচ্ছেন আপনাকে জানতে হবে। হ্যাঁ, এরপর আপনি যে খুঁটিনাটি বিষয়ে অনুসরণ করবেন, আপনি অনুসরণ করবেন এমন একজন আলেম, বর্তমান যুগে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক কথা বলেন এমন আলেম খোঁজা কঠিন না, এটা বললে শুনবো না, আমি বলবেন না যে না জানি না, আমাদের জানার যোগ্যতা না, এটা খোঁজা কঠিন না, কঠিন কিছুই না। সুতরাং
খুঁজবেন এবং যার ইলম এবং আমানতে আপনার বিশ্বাস আছে, বিশ্বাস হয়, তাকে আপনি অনুসরণ করবেন। কিন্তু কিন্তু এই ভেবে না যে তার প্রত্যেকটি কথাই সঠিক, সে যা বলবে তাই আমি অনুসরণ করব, তার প্রত্যেকটি কথা সঠিক, এই কথা যদি মনে করেন এটা ভুল হয়ে গেল, এটা কিন্তু ভুল হয়ে যাবে। আপনার যেহেতু ধর্মীয় জ্ঞান নেই, কোরআন হাদিসের ব্যাখ্যা জানার, বর্তমান যুগে তো মাশাআল্লাহ সবাই তো আমরা মানে কোরআনের আয়াত দিয়ে আর হাদিস থেকে একবারে দলিল দিয়ে ইচ্ছা মতো ব্যাখ্যা করে দলিল দেওয়া শুরু করেছি, সুতরাং সাধারণ মানুষ এমনি ঢোকায় পড়ে যাবে। অতএব আপনার যেহেতু মানে সাধারণ মানুষ যারা যাদের কোরআন হাদিসের আরবি বুঝে না, আরবি জ্ঞান নেই, কোরআন হাদিস বোঝার ক্ষমতা নেই, তাদের ঠিক আছে একজন আলেমের অনুসরণ করবেন আপনি, কিন্তু এর মানে এই না যে আপনি অন্ধভাবে সে যা বলবে সেটাই সঠিক, অন্য কারো কথা ভুল এটা ভেবে অনুসরণ করবেন বা তার প্রত্যেকটি কথাই আমি মানবো না, এটা চলবে না, এটি চলবে না। বরং আপনাকে যদি বুঝাই দেওয়া হয়, আপনাকে যদি বুঝাই দেওয়া হয় যে তুমি যেটা করছো এ কাজটা ভুল না, অন্যান্যগুলো ঠিক আছে কিন্তু এই জিনিসটা হাদিস অনুযায়ী হচ্ছে না, তখন আপনি যদি বলেন না আমি যে আলেম আমাকে শিখিয়েছেন উনি এটাই শিখিয়েছেন আমি এটাই করবো, তুমি বাদ দাও তুমি এখান থেকে যাও না, এটা বলা আপনার ভুল হয়ে যাবে, এইটা এটাই ভুল হয়ে গেল। তখন আপনি যদি আপনাকে সঠিকটা বলে দেওয়া হয় এবং যদি দেখেন যে আপনি যে আলেমের কাছে পড়ছেন সে আলেমের থেকে আপনার এটা এটা শক্তিশালী মনে হচ্ছে, এটা আপনাকে মেনে নিতে হবে, এটা আপনাকে মেনে নিতে হবে, তখন কিন্তু গোড়ামি চলবে না। ইমাম মালিক সেজন্যই বলেছিলেন যে কুল্লুনি উখাদ মিন কাউলিহি ওয়া ইউরাদ ইল্লা সাহিব হাদাল খবর, অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটি মানুষের কথা গ্রহণীয় এবং বর্জনীয় হতে পারে কিন্তু এই কবরের অধিবাসী ব্যতীত, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যতীত তার প্রত্যেকটি কথাই গ্রহণীয় কিন্তু তিনি বাদ দিয়ে অন্য সকলের কথা গ্রহণীয় হতে পারে আবার বর্জনীয় হতে পারে, প্রত্যেকটি কথাই গ্রহণীয় হতে পারেন না, অসম্ভব। সুতরাং চক্ষু খোলা রাখতে হবে আপনাকে, গোড়ামি করলে চলবে না, গোড়ামি করলে চলবে না, এটা ভুল। আপনাকে আপনি যারা সত্যিকার অর্থে আপনি এখন যদি আমার কথা অনুযায়ী বলেন যে হ্যাঁ আপনি একজন আলেম অনুসরণ করতে বলেন, যে কোনো একজন আলেমকে আপনার স্বার্থ অনুযায়ী, আপনার স্বার্থ অনুযায়ী যেটাতে আপনার সুবিধা হবে সেটাকে যদি অনুসরণ করা শুরু করেন, এটা কিন্তু ভুল হয়ে গেল। বরং আপনি খোঁজ করুন যে কোন আলেমের মোটামুটি মানে যারা কোরআন এবং সহিহ ভিত্তিক বক্তব্য দেন তাদের বক্তব্যগুলো অনুসরণ করুন, তাদের বইগুলো পড়ুন, তাদের বইগুলো পড়ুন, তারপর দিনই জ্ঞান অর্জনের চেষ্টা করুন। হ্যাঁ, আপনার যদি কোনো সমস্যা হয় আপনি এমন একজন আলেমকে জিজ্ঞেস করবেন যার এলম এবং আমানত আপনি বিশ্বাস রাখেন, তারপর তার উত্তরটা নেবেন, তার উত্তরটা নেবেন। এক্ষেত্রে যদি আপনি দেখুন ওই আমল করতে করতে যদি দেখা যায় যে পরবর্তীতে ভুল ধরা পড়লো, কেউ আপনাকে ভুলটা ধরাই দিল এবং তাকে আপনাকে হাদিসও উল্লেখ করলো, দলিল উল্লেখ করলো এবং দেখা গেলো যে আপনার যেটা আমল করছে সেটার ক্ষেত্রে দলিল নেই, তাহলে ছেড়ে দিতে হবে। আপনি ওই আলেমের দোহাই দেবেন যে উনি কি জানেন না, উনি কি এই না, উনি কি ওই না বলে দেবেন, এটা হয়ে গেল গোড়ামি, এটাই কিন্তু হয়ে গেল গোড়ামি, এটাই হলো অন্যায়। সুতরাং এরকম চলবে না। আর এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে আপনি তুলনা করছেন কি করে, এটা কখনো করবেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতিটি কথাই হচ্ছে গ্রহণীয়, তার প্রতিটি কথাই গ্রহণীয়, তিনি ওই ছাড়া কথা বলতেন না, আর আপনি মানে ইয়ার সাথে কেন তুলনা করছেন? ভুল হতে পারে, ভুল হতেই পারে, অস্বাভাবিক কিছু না, এটা এটা অস্বাভাবিক কিছুই না। সুতরাং আপনার মেন মানে আপনি যখন কোনো মাসআলায় আপনার সমস্যা হবে, হ্যাঁ আপনি আলেমদের সহযোগিতা নেন, এটা কোনো সমস্যা নেই, এটা কোনো সমস্যা নয়, আপনি যার ইলমে আমানতে বিশ্বাস করেন আপনি তার কাছ থেকে ফতোয়া নেন, এটা কোনো সমস্যা নেই, কিন্তু আপনার যখন ভুল বলে দেওয়া হবে তখন আপনাকে অবশ্যই সেটা আপনাকে সংশোধন করতে হবে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একটা সুন্দর কথা বলেছেন, তিনি বলছেন যে ইত্তেখাদু আকওয়ালে রজুলিন বিআইনিহি বিমানজিলাতি নুসুস শারি লা তালতাফিতু ইলা কওলি মান সিওয়াহু বাল ওয়ালা ইলা নুসুস শারি ইল্লা ইযা ওয়াফাকাত নুসুস কওলি ফাহাযা ওয়াল্লাহি হুয়া আল্লাযী আজমা'আতিল উম্মাহ আলা আন্নাহু মুহাররাম ফি দীনিল্লাহ ওয়া লাম ইয়াযহার ফিল উম্মাতি ইল্লা বা'দা ইনক্বিরাদিল কুরুন আল ফাযিলা। তিনি বলছেন যে একজন ব্যক্তির, একজন নির্দিষ্ট একজন ব্যক্তির প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কথাকে কোরআন এবং সহিহ সুন্নাত, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথার মর্যাদা দিয়া দেওয়া, কথার মর্যাদা দেওয়া এবং গ্রহণ করা,
সেরকম মর্যাদা দিয়ে একজন নির্দিষ্ট সাধারণ একজন ব্যক্তির প্রত্যেকটা কথাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মত মর্যাদা দিয়ে সেটাকে গ্রহণ করা এবং অন্য কারো কথার দিকে অন্য কারো মতের দিকে মানে না তাকানো বরং কোরআন এবং হাদিসের বক্তব্যের দিকেও তাকানোর মানে প্রয়োজন মনে করে না প্রয়োজন মনে করে কখন যদি সে যে ব্যক্তির নির্দিষ্ট ব্যক্তির অনুসরণ করে তার কথার সাথে যদি মিল হয় তাহলে সেটা গ্রহণ করে আর না হলে গ্রহণ করবে না তো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন যে এটাই হচ্ছে মানে যে বিষয়ে মুসলিম উম্মাহ ঐক্যমত হয়েছেন যে যে এটা হচ্ছে দিনের ক্ষেত্রে এই জিনিসটা হারাম এটার ক্ষেত্রেই ঐক্যমত হয়েছেন যেটা হারাম অর্থাৎ আপনি হারাম কোনটা অর্থাৎ নির্দিষ্ট একজন ব্যক্তির প্রত্যেকটা কথাকে কোরআন মহান আল্লাহ তাআলা এবং রাসূল ইসলামের বাণীর মতো মর্যাদা দিয়ে প্রত্যেকটিকে গ্রহণ করবেন অন্য কারো কথার দিকে তাকাবেন না এমনকি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দিকেও তাকাবেন না শুধু নেবেন কোনটা যেটা ওই ব্যক্তির সাথে মিল খাবে সেটা এটা হচ্ছে একবারে হারাম এটা সকল বিদ্বানগণ মুসলিম ঐক্যমত পোষণ করেছেন এতে এটা কোনো সন্দেহ নেই সুতরাং আপনি যেটা বলতে চেয়েছেন যে কথাটি আপনার প্রশ্নে সেটি হলো এটি সেটি হলো এটি আপনি একবারে সাহাবারা যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতেন আপনি সেভাবে মানবেন এটি তো হলো সেটা অর্থাৎ অন্য কারো মতের দিকে আপনি তাকাবেন না এবং কোরআন হাদিসের সাথে মিল থাক বা না থাক এটা আপনার দেখার বিষয় না এবং ইবনুল কাইয়িম শেষে বলছেন ওয়ালাম ইউহার ফিল উম্মতি ইল্লা বাদা ইনকিলাবিল কুরুন আল ফাযিলা আর এটা আসলে উম্মতের মধ্যে আগে দেখা যায়নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শ্রেষ্ঠ যুগ সেই যুগে দেখা যায়নি তিনি যে যুগগুলোর কথা বলেছেন যে খায়রুল কুরুনে করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম অর্থাৎ আমার এই যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ তারপরের যুগ তারপরের যুগ তার এই সমস্ত যুগে শ্রেষ্ঠ যুগে কিন্তু এগুলো দেখা যায়নি বরং তার পরের যুগগুলোতে এগুলো সৃষ্টি হয়েছে যারা একজন নির্দিষ্ট মানুষের প্রত্যেকটা কথাকে অন্ধভাবে একবারে মেনে নিয়েছে অন্য কোনো কারো ব্যক্তি কোনো কথাকে তারা সঠিক মনে করেন না তাকান না এমনকি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বক্তব্যের দিকেও তাদের নজর পড়ে না নজর পড়ে তখনই যদি ওই ব্যক্তির কথার সাথে মিল খায় এই 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 ধরো একবারে এই ধরনের গোলামিকে একবারে ইসলাম হারাম করেছে এতে কোনো নিঃসন্দেহ এতে কোনো সন্দেহ নেই এতে কোনো সন্দেহই নেই তো যাই হোক আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন যদি বুঝতে না পেরে থাকেন আমার কথা যদি কোনো অস্পষ্টতা থাকে তাহলে অন্য কোনো বিদ্বানকে জিজ্ঞেস করবেন আমার এটুকুই সাধ্য এর বাইরে আমি আপনাকে বোঝানোর ক্ষমতা আপনাকে বোঝানোর ক্ষমতা আমার নেই আল্লাহু আলম ওসলাল্লাহ সাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু